আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ও মর্যাদা দান করেছেন যা অপর কোনো নবী ও রাসূলকে দেওয়া হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্যের অনেক প্রমাণ রয়েছে। আজকের ভিডিওতে এরকম কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তিনি রাহমাতুল্লিল আলামিন। এক, আল্লাহ রাব্বুল আলামিন সবসময় এমনই বাস্তব ও বিজ্ঞানসম্মত কৌশল ও পদ্ধতি অবলম্বন করে থাকেন। যখন কোনো সমাজে তিনি কোনো নবী ও রাসূল প্রেরণ করেন, তৎকালীন সমাজের পরিবেশ, পরিস্থিতি, মরণশীলতা, যোগ্যতার প্রতি দৃষ্টি রেখেই তাদেরকে প্রেরণ করে থাকেন। জ্ঞান, মানসিক যোগ্যতা, সামাজিক পরিবেশ ও সমকালীন সমাজ, তৎপূর্ববর্তী ও পরবর্তীদের চিন্তা, সামষ্টিক জীবনধারা, তাদের বস্তুগত উন্নতি ইত্যাদির প্রতি লক্ষ্য রেখেই তাদের আধ্যাত্মিক ও নৈতিক সংস্কারক প্রেরণ করেন। তাদের বস্তুগত জীবনধারার সাথে সমন্বয় রক্ষা করেই তাদের রুহের খোরাক তথা আধ্যাত্মিক খাদ্য পরিবেশন করা হয়, যাতে করে তাহারা ঠিকভাবে উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের নিকট এমন নবী ও রাসূল প্রেরণ করেন যারা তাদের জীবনধারাকে সংস্কার সাধন করে শরীয়তের বিধানকে কার্যকর করেন। তাদের পরিবেশ ও পরিস্থিতি মোতাবেক তাদের স্তরে স্তরে সংস্কার ও সংশোধনের পথে এগিয়ে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো নবী ও রাসূলকে সকল মানুষের নবী ও রাসূলের মর্যাদা দান করা হয়নি। তারা কোনো বিশেষ এলাকা, জনপদ, অঞ্চল বা গোত্রের জন্য প্রেরিত হয়েছেন। লুত আলাইহিসাল্লাম ও ইব্রাহিম আলাইহিসাল্লাম একই সময়ে নবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের আগে মানুষের আন্তর্জাতিক যোগাযোগ ও সম্পর্ক এত ব্যাপকতা লাভ করে যার ফলে কোনো বিশ্বজনীন বা আন্তর্জাতিক নবী ও রাসূলের প্রেরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। তখনকার পরিবেশ এত ব্যাপক এবং যোগাযোগ ও সম্পর্ক এতটা ঘনিষ্ঠ হয়ে ওঠেনি যে একই নবুয়তের পতাকা তলে সমস্ত বিশ্ববাসীকে সমবেত করার প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে উঠেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের সময় মানুষের বুদ্ধি, প্রজ্ঞা, চেতনা, ক্রমবিকাশ এমন এক স্তরে উপনীত হয়েছিল যাতে করে এক বিশ্বজনীন আদর্শ প্রতিষ্ঠা অপরিহার্য হয়ে দেখা দিয়েছিল। মানবীয় দর্শন, চিন্তা, রাষ্ট্র দর্শন ও সামগ্রিক জীবনবোধ এমনই উন্নতি ও উৎকর্ষতা অর্জন করেছিল যাতে করে সমগ্র মানব গোষ্ঠীকে একই জীবনবিধান ও মূল্যবোধের বুনিয়াদে পরিচালিত করা ও ঐক্যবদ্ধ করা অনেকটা সহজতর হয়ে দেখা দিয়েছিল। সমগ্র বিশ্ববাসীকে একই আদর্শের পতাকা তলে সমবেত করার মতো পরিবেশ ও পরিস্থিতির উদ্ভব ঘটেছিল। এ কারণেই আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানবতার পরিপূর্ণ আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। তাকে সমস্ত আরব, আজম, মূর্তি পূজারী, নাস্তিক, মুশরিক, আহলে কিতাব, ইয়াহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক সকল মানুষের নবী ও রাহমাত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তাকে রাহমাতুল্লিল আলামিন উপাধিতে ভূষিত করেছেন। আল্লাহ তাআলা তাকে জিন ও ইনসান সকল মানুষের জন্য নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন। জিন ও মানব জাতি উভয়কে একই পদ্ধতিতে ইবাদত ও একই শরীয়তের অনুগত করে গড়ে তোলার সার্বজনীন দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। অবশ্য শরীয়তের খুঁটিনাটি ব্যাপারে জিনদের গঠন, আকৃতি, যোগ্যতা ও পরিবেশ মোতাবেক কিছু কিছু পার্থক্যও রয়েছে। রাসূলের রিসালাতের সময়কাল থেকে যদিও সকল রাসূলের প্রতি ঈমান আনা অপরিহার্য বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সকল নবী ও রাসূলের শরীয়তকে রহিত করা হয়েছে। ইসলামের পয়গাম যাদের কাছে পৌঁছেছে তারা এ দিন কবুল করা ছাড়া অন্য কোনো আদর্শ ও মতবাদের অনুসরণ করা এবং অপর কোনো নবী ও শরীয়তের ওপর কায়েম থাকলে আদৌ মুক্তির আশা করতে পারে না। শেষ নবীর নবুয়তের প্রকাশের জন্য কোনো দিনের অনুসরণ করার দরকার নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া নাজাতের দ্বিতীয় কোনো পথ নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে রাসূল, আপনি বলে দিন, আমি তোমাদের সকলের জন্য রাসূল। সূরা আরাফ
আয়াত 158। অন্যান্য নবীদের শুধু নিজ নিজ গোত্রের ও অঞ্চলের জন্য প্রেরণ করা হয়েছে, আর আমাকে সমস্ত মানবজাতির নবী ও রাসুল হিসেবে প্রেরণ করা হয়েছে। বুখারি ও মুসলিম শরীফ। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।